এজন্য জিকিরের জন্য কি নাই বলেন? কোন শর্ত? হ্যাঁ, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم. কোন শর্ত নাই, বসে বসে করো, শুয়ে শুয়ে করো, হাঁটতে হাঁটতে করো, চলতে চলতে করো। আচ্ছা, এখান থেকে আপনি চিরং শহরে, সিলেট শহরে কতবার গিয়েছেন জীবনে? এক একজন বলেন, মনসুর ভাই বলেন, কয়বার? অনেকবার। আচ্ছা, এই অনেকবার যাওয়ার সময় গাড়িতে কি কাজ আপনি বলেন? সিলেট জীবনে কয়বার গেছেন? প্রতিদিন যান আসেন, আপনিও তো প্রতিদিন যান আসেন, কতক্ষণ লাগে যাইতে? 40 মিনিট আসতে। এই 80 মিনিট যদি জীবনে জিকির করতেন কেমন হইতো? শুধু একবার বলে যদি কেউ মারা যায়, শুধু একবার কালেমায়ে তৈয়বা পড়ে যদি কেউ মারা যায়, আগে পরে কিছুই করার সুযোগ হয় নাই, নিশ্চিত ভাবে এই লোকটা কোনো না কোনো দিন লাশ দুনিয়া বরাবর জান্নাত। একবার সুবহানাল্লাহ বলেন, রাসূল বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন, যিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি তিনি বলেন, যিনি তার রবের কাছ থেকে নেওয়া ছাড়া কখনো বলেননি তিনি বলেন। আযম মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। একবার সুবহানাল্লাহ বলেন, রাসূল বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন, যিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি তিনি বলেন, যিনি তার রবের কাছ থেকে নেওয়া ছাড়া কখনো বলেননি তিনি বলেন। আযম মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা আওয়াজ শুনবা। রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালা, আল্লাহ নবী বলেন, দেখো দেখো দেখো, চুলের জন্য তোমরা শ্যাম্পু ইউজ করো, চুলের জন্য শ্যাম্পু ইউজ করো, চুলের কেউ কাপড়ের সাবান লাগায় না, চুলে কেউ কাপড়ের সাবান লাগায়, হ্যাঁ, চুলে কাপড় সাবান দেয় কেউ? চুলের জন্য তোমরা শ্যাম্পু ইউজ করো, এই চেহারাতে আর এখানে আর এখানে বেশ কম করে দূর, চেহারাটা তার শ্যাম্পু লাগাও না, চেহারাটাতে ফেস ওয়াশ লাগাও, এবার হাতটা কর দূর, এবার হাতে শ্যাম্পুও দেয় না, ফেস ওয়াশও দেয় না, এবার হাতে দেয় হ্যান্ড ওয়াশ কি, এবার শরীরটা দূরত্ব কর দূর, বগলটা দূরত্ব কর দূর, এখানে আর কেউ এই তিনটা দেয় না, এখানে দেয় গায়ের সাবান কি, আচ্ছা এবার জুতাটা কর দূর, জুতার মধ্যে এবার এই চারটা দেয় না অন্য কিছু দেয়, জুতার মধ্যে এই চারটা দেয় না, জুতার ফালিশ দেয়। হ্যাঁ, আহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, লিকুল্লি শাইইন সিকালা, সব বস্তুর জন্য আলাদা আলাদা পরিষ্কারের যন্ত্র আছে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার গাড়ির গ্লাসটা দেয় চারটা দেয় না অন্য কিছু দেয়, আরো কিছু দেয়, এবার গাড়ির ইঞ্জিনটাতে এই পাঁচটা দেয় না আরো কিছু দেয়, আল্লাহ, আচ্ছা এবার দাঁতটার মধ্যে এই চারটা দেয় না আরো কিছু দেয়, আচ্ছা দাঁতে শ্যাম্পু দিতে পারে না, দাঁতে ফেস ওয়াশ দিতে পারে না, দাঁতে হ্যান্ড ওয়াশ দিতে পারে না, দাঁতে কি দেয়? পেস্ট, দাঁতে কি দেয়? আজীব না। আচ্ছা এবার কাপড়ে, এবার উইলের কাপড়ে হুল ফোর্ডার, আজীব না। লিকুল্লি শাইইন সিকালা আও ফি লুগাতিন সাকালা, সাকালা আও সিকালা, লিকুল্লি শাইইন সিকালা, সব বস্তুর আলাদা আলাদা পরিষ্কারের যন্ত্র আছে। সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর দিল থেকে পরিষ্কার করার যন্ত্র কি? আল্লাহ তাআলার জিকির বলেন। দিল থেকে পরিষ্কারের যন্ত্র কি? এই জন্য জিকিরের জন্য অজু লাগে না। হ্যাঁ, জিকিরের জন্য যদি অজু শর্ত জুড়ে দিয়ে তো দিত আমরা বেশি পারতাম না। কিছু মানুষ আছে বেচারা অজু রাখে না, অজু রাখতে পারে না, গ্যাস বেশি, সে বেচারা কি করবে? সে তো কষ্ট পাইতো, এই জন্য কি লাগে না? অজু লাগে না। সুবহানাল্লাহ বলবেন না, আজকে হঠাৎ করে এই কথা যে এই মাত্র আসলো যে ও যার অজু রাখতে পারে না, যে এই বেচারা কেমনে জিকির করতো? এই জন্য জিকিরের জন্য কি শর্ত না বলেন? আচ্ছা জিকিরের জন্য বসা শর্ত দিত, তো যিনি বসতে পারেন না, হাসপাতালে চিত হয়ে শুয়ে আছেন, তিনি কি করতেন?
জিকিরের জন্য হালতে তহারত যদি শর্ত দিত, আমাদের মা বোনদের হায়েজের সময় দশটা দিন তিনি কি করতেন, নেফাসের সময় চল্লিশটা দিন তিনি কি করতেন, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জিকিরের জন্য কি নাই বলেন, কোন শর্ত? হ্যাঁ, কোন শর্ত নাই, বসে বসে করো, শুয়ে শুয়ে করো, হাঁটতে হাঁটতে করো, চলতে চলতে করো। আচ্ছা, এখান থেকে আপনি চিরং শহরে, সিলেট শহরে কতবার গিয়েছেন জীবনে, এক একজন বলেন, মনসুর ভাই বলেন, কয়বার? অনেকবার। আচ্ছা, এই অনেকবার যাওয়ার সময় গাড়িতে কি কাজ আপনি বলেন, সিলেট জীবনে কয়বার গেছেন, প্রতিদিন যান আসেন, আপনিও তো প্রতিদিন যান আসেন, কতক্ষণ লাগে যাইতে? চল্লিশ মিনিট আসতে। এই আশি মিনিট যদি জীবনে জিকির করতেন কেমন হইত, যদি প্রতিদিন আশি মিনিট করে জিকির করতেন তো কেমন হইত? আচ্ছা, আরো বিশ মিনিট বাদ যাক, শুধু ষাট মিনিট জিকির হইতো তো কেমন হইত? কেমন হইতো? আচ্ছা, যদি একবার কালেমা তৈবা বললে শুধু একটা টাকা দিত, কে কে গ্রিস পাড়ি দিতেন? লন্ডন বলে নিলে অনেকে কষ্ট পাইব, লন্ডন কই নেওয়ার লাগে, আনকমন দেশের নাম। একবার বললে এক টাকা দিত, কে কে যাইতেন ব্রাজিলে? এখন একবার বললে কি আসলে এক টাকা না আরো কিছু? শুধু একবার বলে যদি কেউ মরা যায়, একবার একবার শুধু একবার কালেমায়ে তৈয়বা পড়ে যদি কেউ মারা যায়, আগে পরে কিছুই করার সুযোগ হয় নাই, নিশ্চিত ভাবে এই লোকটা কোনো না কোনো দিন লাশ দুনিয়া বরাবর জান্নাত। হায়, যদি এই কথাগুলো আমি বুঝতাম, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তাআলামুন, হে জাতি যদি আমরা আপনাদেরকে বোঝাতে পারতাম। এটা জিব্বাই, এটা গোষ্ঠীর টুকরা, এটা নড়লেই লাভ, সুবহানাল্লাহ বলেন, এটা কি, এটা নড়লেই লাভ, এটা নড়লে লাভ কত? একবার সুবহানাল্লাহ বলেন, রাসূল বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন, যিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি তিনি বলেন, যিনি তার রবের কাছ থেকে নেওয়া ছাড়া কখনো বলেননি তিনি বলেন। আযম মিন উহুদ, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী, রাওয়াহুল বুখারী। আর উহুদের ওজন কত রব ছাড়া কেউ জানে না, যদি এক পাল্লায় উহুদ তুলে দেওয়া হয় আরেক পাল্লায় স্বর্ণ তুলে দেওয়া হয়, এই স্বর্ণ যে পরিমাণ দামি হবে একবার সুবহানাল্লাহ এর চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। হায়, বললাম না, হা জীবনটাকে শেষ করে দিলাম, এমন ভাবে আছি যেন আমার সামনে আরো সাতশো বছর আছে, যেন দুনিয়াতে আরো সাতশো বছর আছি, এমন ভাবে আছি। বাস্তব না বাস্তব? অথচ রাসূল বলেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো কাজ করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। কয়টা কাজ সবাই বলেন, আবার বলেন কয়টা কাজ? রাসূল বলেন, একটা কাজ হলো যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পড়বা সুবহানাল্লাহ, দশ বার পড়বা আলহামদুলিল্লাহ, দশ বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন, এভাবে হয়ে যাবে তিরিশ বার, পাঁচ নামাজে হয়ে যাবে দেড়শো বার, তোমার জবানে হবে দেড়শো বার, মিজানে উঠে যাবে দেড় হাজার বার। রাসূল বলেন, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা।